ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে দেখো আমি চাপটি ভাজছি, বা অনেকে গোলা রুটিও বলে থাকে। এটা আমি ময়দার মধ্যে নুন আর স্বাদ মতো চিনি দিয়ে গুলিয়ে নিয়ে চাপটিটা বানাচ্ছি, আর এটা আমার ছেলের স্কুলে টিফিনে দেব। হয়ে গেছে। আর এই চাপটিগুলো খেতেও দারুণ লাগে, খেতে খুব ভালো লাগে। আর যেহেতু এগুলো শুধু শুধুই খাওয়া যায়, যেহেতু ছেলের স্কুলে টিফিনে দেব, তাই এর সঙ্গে আমি দেব হলো ডিমের ভুজিয়া। আর এগুলো তাড়াতাড়ি করা যায়, চাপটিগুলো তাড়াতাড়িও বানানো যায়, বানানো খুব সহজ। এখানে হয়ে গেছে। এই গোল গোল করে নিয়ে ঢেকে দিলেই রেডি, ঢেকে কিছুক্ষণ রেখে দিলেই রেডি এই চাপটি। আর ভেজে নেবো হলো ডিমের ভুজিয়া। ডিমের ভুজিয়া বানানোর জন্য কড়াইতে তেল গরম করে আমি পেঁয়াজ কুচুনে দিয়েছি আর লঙ্কা কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একটা ডিম দিয়ে দেবো, আর ডিম দেওয়ার পর বারবার নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ঝুরঝুর অবস্থায় আসে। ডিমের ভুজিয়া দিয়ে রুটি খেতে ভালো লাগে, রুটি তারপর চাপটি দিয়েও ভালো লাগে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর একবার নেড়ে চেড়ে নামালেই রেডি ডিমের ভুজিয়া, প্রায় হয়ে এসছে। গেলকাল আমার ছেলে স্কুলে টিফিনে চাউমিন দিয়েছিলাম, সেটাকেও তার খুব ভালো লেগেছিলো। আবার বলেছিলো, মা আমাকে আজকেও চাউমিন করে দেবে কিন্তু ডিম দিয়ে বানিয়ে দেবে। কিন্তু সকালবেলায় উঠতে উঠতে অনেকটাই গেলা হয়ে গেছে বলে আজকে চাউমিনটা বানাতে পারলাম না, তাই গোলা রুটি আর দিয়েছি ডিমের ভুজিয়া। টিফিন টিফিন দিয়ে সকালে কাজটা সেরে খাওয়া দাওয়া সেরে এবার দুপুরে রান্নার পালা। দুপুরে এখানে আমি রান্না করছি হলো সবজি, কুমড়ো পাতা দিয়ে আর আলু দিয়ে একটা শাক মতো বানাচ্ছি। তার জন্য কড়াইতে তেল গরম করে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর দিয়ে দেবো একটু বিউলির ডাল। ভাত দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, ভালো করে মানে লাল, একদম লাল হওয়ার আগে পর্যন্ত বিউলির ডালটাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দেবো আলুগুলো, যে কুমড়ো শাকে যে আলুগুলো দেবো সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে দিয়ে দেবো কুমড়ো শাকগুলো, মিষ্টি কুমড়ো শাক দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এই রেসিপিটা করতে বেশি কিছু লাগে না, নুন আর হলুদ আর কুমড়ো শাক, আলু, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা আর বিরুর ডাল, এই দিয়ে এই সবজিটা হয়ে যায়। আরেকদিকে আমি আজকে টক ডাল বানাচ্ছি। টক ডালটা আমি আম দিয়ে আর মটর ডাল দিয়ে বানিয়েছি, আর ফোড়ন হিসাবে তো এর আগের দিনে দেখিয়েছি শুকনো লঙ্কা আর কালো সরষে ফোড়ন দিয়েছিলাম। এদিকে আমার সবজিটাও হয়ে গেছে, সবজি নয় কুমড়ো শাকটাও হয়ে গেছে। এরপর রান্না করব ইঁচড়ের তরকারি। ইঁচড়ের তরকারি রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজগুলো আগে ভাজা ভাজা করে নিয়েছি, এবং তারপর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আদা, রসুন, জিরে, ধনের পেস্ট আর একটু টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে আমি যে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এঁচড় সেটা দিয়ে দেবো। এঁচড় দেওয়ার পর আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে নাড়াচাড়া করে আবার একটু কষাতে হবে। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এঁচড়টা কষানো প্রায় হয়ে এসে একটু লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, সেটা দিয়ে দিলাম।
এই সময়টাতে এঁচড় পাওয়া যায়, বছরে এই সময়টাতে এঁচড় পাওয়া যায়, এরপরে আর পাওয়া যাবে না, সারা বছর আর এঁচড়টা পাওয়া যাবে না, এই টাইমে পাওয়া যায়। এঁচড় খসানো হয়ে গেছে, এর মধ্যে আমি জল দিয়ে দেব। আমি যেভাবে এঁচড়টা রান্না করলাম এর মধ্যে আবার অনেকে খাসির চর্বি তারপর মুরগির মাংস দিয়েও বানায় এঁচড়, আবার চিংড়ির মাছ দিয়েও বানায়। আমি এখানে মানে কোনো কিছু দিয়ে রান্না করছি না, এমনি রান্না করছি। জল দেওয়া হয়ে গেছে, ফুটে উঠলে একটু গরম মশলা দিয়ে দিলেই রেডি এঁচড় চিংড়ি। এই এঁচড় চিংড়ি নয়, সরি, এঁচড়ের তরকারি। এঁচড়ের তরকারি হয়ে গেছে, আর রান্না করবো হলো পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার পুঁটি মাছ যে সবজিগুলো দিয়ে রান্না করবো সেগুলো কড়াইতে কালো জিরে, জিরে, তেজপাতা, ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেবো। আমার কথাগুলো একটু যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে ক্ষমা করে দেবে সবাই। কী বলবো বলে মানে অনেক কথা জড়িয়ে যায়। এখানে চচ্চড়িটা হয়ে গেছে, এর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে, মাছটা দেওয়ার পর আবার একটু ঢেকে দেবো, ঢেকে দেবো মাছটা একটু নরম হওয়ার জন্য। চচ্চড়ি হয়ে গেছে, ঢাকনা খুলে দেখি চচ্চড়ি হয়ে গেছে। এবার সব রান্নাবান্না কমপ্লিট, এবার দুপুরের খাবার পরিবেশনের পালা, আর পরিবেশন হয়ে গেলেই খাওয়ার পালা। দুপুরে আজকে আমার থালার মধ্যে সাজিয়ে নিয়েছি উচ্ছে আলু ভাজা, আর এটা হলো সেই কুমড়ো শাক, আলু দিয়ে কুমড়ো শাক, আলু বিরুল ডাল দিয়ে, আর এটা হলো আম দিয়ে টক ডাল, আর এঁচড়ের তরকারি। ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই, দেখা হবে। এঁচড়ের তরকারি আর একটা হলো পুঁটি মাছের চচ্চড়ি। টাটা, বাই বাই।